আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আমরা হয়তো আমরা একটু পলিটিশিয়ান ছিলাম না জন্মগত, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যারা পত্র পত্রিকা ফলো করেন, বিশেষ করে যারা ফলো করেন তারা জানবেন যে শুধু সিলেট না, সাতক্ষীরা, আমি কয়েকটা অঞ্চলের নাম বলি, সাতক্ষীরার কথা বলি, আমি ফেনীর কথা বলি, লক্ষ্মীপুরের কথা বলি, আমি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, কুমিল্লার কথা বলি, সিলেটের কথা বলি, এই এই অঞ্চলগুলোতে যে আন্দোলন আপনারা হয়েছে আপনারা একটু ফলো করে দেখবেন, অনেক ছেলেরা তাদের মোটরসাইকেল বিক্রি করেছে, গাড়ি বিক্রি করেছে, কেন করেছে, যে আন্দোলনকে সফল করতে হবে, এটি আমাদের শেষ লড়াই, এই লড়াইটি যদি আমরা করতে পারি। ধন্যবাদ, আমি মনে করব জামান সাহেব একদিন বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যারা অগণিত ফুলের বৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে ভিড়ের মতো লড়াই করছে, সেই সকল তৃণমূলের নেতা কর্মীদেরকে বাতাস প্রবাহিত হন, আর সর্বং সত্য প্রতিষ্ঠিত, সর্বাঙ্গে সত্যই, তারা একসময় বাল্য আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের ছেলেরা প্রতিরোধ করলো, ওরা টিকতে না পেরে সর্বশেষে ওরা কি করলো, আমাদের বাড়ি ঘরে এসে আগুন দিয়ে দিল, আমার চার বছর